আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে পারফেক্ট ভুনা খিচুড়ির একটি সহজ রেসিপি শেয়ার করব খিচুড়িটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটুক ঝরঝরে হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল ওয়ান ফোর্থ কাপ মসুর ডাল ওয়ান ফোর্থ কাপ চালের পরিমাণটা যতটুকু নেবেন ডালের পরিমাণটা চালের অর্ধেক নিতে হবে আমি দুটো ডাল মিলিয়ে হাফ কাপের মতো নিয়ে নিয়েছি শুধুমাত্র এখানে মুগের ডালটা দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারবেন সেক্ষেত্রে এক কাপ চালের জন্য হাফ কাপ মুগের ডাল ব্যবহার করবেন মুগ ডালটা শুকনো করে ভেজে নিতে হবে আমি এক কাপ চালের জন্য এই পরিমাণটুকু নিয়েছি চালের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দিলে সেই অনুপাতে ডালটাও ব্যবহার করবেন মিডিয়াম লো হিটে একটি প্যানে ডালটা আমি ভেজে নিচ্ছি ডাল থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে তখনই ডালটা চুলা থেকে নামিয়ে নেব এখন মুগ ডাল এবং মসুর ডাল একটি পাত্রে এবং চালটা অপর একটি পাত্রে পানি দিয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে এনে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন দিয়ে পাঁচ থেকে ছটি এলাচ দু টুকরো দরচিনি দুটো তেজপাতা এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি মাঝারি আছে কয়েক মিনিটের জন্য পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা এখন পেঁয়াজ আদা রসুন হালকা ব্রাউন করে ভেজে নেব চুলা রাসটা তখন মাঝারিতে থাকবে এখন মশলাগুলো দিয়ে দিব এজন্য দিয়ে দিচ্ছি একটু পানির ছিটা মশলা যাতে না পোড়াই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ হলুদ 1 চা চামচ লবণ এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মজাদার সব রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে